সালামু আলাইকুম। আজকে মাছ নিতে আসলাম এই ব্রিজের নিচে। এটার হচ্ছে গিয়ে নেট জাল দেওয়া আর কি এই পাশে, আর ওই পাশে হচ্ছে এই যে এই মানে পাথার থেকে এসে মাছ এই পাশে আসে। তো ফ্রেশ কিছু মাছ নিয়ে যায় একবারে তরতাজা। আসেন ও ভাই পানি দাও পানি কথা নেই কোথায় আসো, তোমার মাছের দাম কত? তো তুমি আমার ধরাইছো অর্ধেক দাম কম, 100 টাকা হয়, 50 টাকা দেন। 50 টাকা দিলে হয়? এই হচ্ছে একদম ফ্রেশ, একেবারে ফ্রেশ মাছ। এই যে বিল, এই বিলের এই পাশে মাছ, এরকম মাছ, এরকম ফ্রেশ মাছ পাবেন কোথাও? মানে মাটি খুললেও তো পাবেন না। যারা শহরে থাকেন, 5 দিন 6 দিনের পচা মাছ বিভিন্ন এলাকা থেকে যায় ফ্রিজজাত করে, তারপরে হচ্ছে গিয়ে এগুলোর বরফ টরফ দিয়ে শহরে নিয়ে যায়। আর এই যে নতুন একবারে তাদের ধরে উঠে আনা হয়েছে, একদম উঁচা কাঁচা মাছ আর কি। এ মাছের স্বাদও আপনি বুঝবেন না। মাছ কিনছে, এখন মাছ তো নেওয়ার মতো কিছু নাই, কলা পাতায় নিয়ে লাগবে মাছ। তোর আবার কিছু দিলি না নেওয়ার জন্য, কিছু দিবে? তোর কাছে তো নাই কিছু, কলার পাতায় নিয়ে লাগবে মাছ। আমার লাভ হবে না দেখছে। আরে পানি আনি, আর পানি ডুবে নিয়ে যাও। আমার এখন এই কলার পাতা করে নেওয়া লাগবে মাছ।